এখন পিএসটা ব্লেন্ডার করে নিব আমি স্যুপ তৈরি করব আচ্ছা স্যুপ তৈরি করব এখানে মুরগির পা এই পা আছে তারপরে মুরগি গোশত নিয়ে ঠিকটু মানে মাংস সরি গোশত আচ্ছা মুরগি পা আর মুরগি গোশত আর আস্তে রসুন কিউব করে কেটে নিয়েছি তো এখানে মুরগির পা রসুন মুরগি গোস্ত লবণ তারপর পিএস পেস্ট তারপর হচ্ছে আপনার যে সেই গোলমরিচের সাদা বা কালো গোলমরিচ দুইটি একসাথে আছে সামান্য একটু হলুদ শুধু কালারটা একটু ব্যালেন্স ঠিক রাখার জন্য এরপর দিলাম একটু গরম মশলা পাউডার আস্তা হচ্ছে তোমার দারচিনি এরপর দিয়ে দেবো তেজপাতা যদি আমার মশলা দেওয়া আছে শুধু ফ্লেভারটা একটু ঠিক রাখার জন্য দুইটা এলাচ এবার দিয়ে দেবো তেল ঝোল হবে তারপর আমি একটা শীষ দিয়ে নরম করে নেব এই হচ্ছে স্যুপের আইডিয়া হয়ে গেল এই হলো আজকে পাখির আইটেম স্যুপ তো আদা বাটা দেওয়া ছিল দেওয়া হয় নাই আদা বাটা দিয়ে দিলাম একটু তারপর নামানো একটু আগে আপনার কেউ চিংড়ি মাছ দিতে পারেন কিন্তু আপনার ভাইয়া চিংড়ি মাছ খাওয়া নিয়ে সেদিন চিংড়ি মাছ দিলাম না কেউ লেটুস পাতা দিতে পারেন কেউ পেঁয়াজ পাতা দিতে পারেন যার যার ইচ্ছা মানে আমি এটাকে সাদা মাটা রান্না করব শুধু নামানোর আগে আমি একটা ডিম ফেটে দিব আর সস দিয়ে দিব ফার্মের মুরগি বেশিক্ষণ সময় লাগবে না স্যুপ হয়ে গেছে এখন আমি একটু চিনি স্বাদের জন্য একটু চিনি ডিম সয়া সস এগুলো দিয়ে একটা শীষ দিয়ে নামাই নিব একটু সয়া সস একটু টমেটো সস সুন্দর করে ফিটে আমি প্রেশার কুকারে দিয়ে দিব একটা শীষ দিয়ে নামাই ফেলব আপনাদের ভাইয়া বা আমরা যে নিহারি বা সুপের ধরে পাতা খেতে ভালোবাসি তাই না পরে আপনারা যদি যখন খাইবেন তখন যার যার স্যুপ ইয়া সস মিলিয়ে খাইবেন যদি লাগে আর আমাদের এটা এখন শীষ দিয়ে করে দেবে একটা শীষ দিলে হ্যাঁ এমনিতে সব নরম হয়ে গেছে তারপর শীষটা দিলে আর কিরকম মাঠা মাঠা একটা শীষ হবে হতে থাকুক শীষ পরে আমরা এটা খাবো তখন ইনশাল্লাহ বাকিটা দেখাবো তো স্যুপ আমাদের স্যুপ চলে আসছে অনেক সুন্দর পাক হয়েছে দেখেন
তো এখন আবার একটু টমেটো সস দিয়ে দিল ভিতরে। তো এখন এই সস স্যুপটা আমরা এখন চেখে নিব। অনেক সুন্দর কালার এবং টেস্ট আশা করি ভালো হবে। একটু গরম একটু মিলিয়ে নিই, ঠান্ডা হোক। তো দেখি স্যুপের পরিস্থিতি কেমন। তো খেয়ে দেখলাম মাশাল্লাহ, ঘরে হাতের তৈরি অনেক সুন্দর একটি স্যুপ, মুরগির পা এবং ওই যে টাকনা টাকনা এগুলো দিয়ে। তো ভিডিওটা কেমন হলো বন্ধুরা অবশ্যই আপনারা বলবেন, কমেন্টে বলবেন আমাদেরকে। তো এখন খাওয়া দাওয়া করতেছি স্যুপটাকে। তো এই ভিডিওটা যদি ভালো লাগে, আমাদের এই স্যুপ পাকের পরিবেশন কী কী প্রক্রিয়া করলাম সব দেখলেন, প্রয়োজনে আবার দেখে নেবেন। তো এভাবে পাক করে খাবেন আপনারা, আমরা কিন্তু পাক করে খাইয়ে আপনাদেরকে খাওয়াতে পারবো না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। তো খেয়ে নিছি, আপনাদের আপা কিন্তু এই যে ভাত নিয়ে আসছে, সে ভাত খাবে এখন। তো আমি রায়হান এখন এই যে স্যুপ খাচ্ছি। তো এই ছিল আজকে স্যুপের রেসিপির যে প্রক্রিয়াটা, তো এখানে শেষ করে নেব। কেমন হলো জানাবেন অবশ্যই, আমরা অপেক্ষায় থাকলাম। রান্না কেমন হ্যাঁ রান্নাটা কেমন হলো এবং এইভাবে পাক করে খেয়ে দেখবেন স্বাদ কেমন হয়। আশা করি আমাদের মতনই হবে, ভালো হবে। তো সেই পর্যন্ত থাকেন, ভালো থাকেন। পরবর্তী আরেকটি যে কোনো ভিডিও দেখার জন্য একটি করে সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দিন। তো বিদায় নিয়ে ফেলা চলে যাচ্ছি, চলুন এই ভিডিও থেকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।